ঝাড়গ্রামে দিনে দুপুরে গুলি চালানোর অভিযোগ সন্দেহ মাওবাদীদের দিকে। ৬ নম্বর জাতীয় সড়কের উপর চলল গুলি। চন্দ্রী এলাকায় প্রকাশ্যে দুজন বাইকে করে এসে সুদীপ মহাপাত্র নামে এক যুবককে খুব কাছ থেকে গুলি করে। তার মোবাইল বাইক ছিনতাই করে পালানো হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী মোহনপুর হাসপাতালে ভর্তি করানো হয় যুবককে, এবং এলাকায় ব্যাপক আতঙ্ক এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। সৌরভ আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি জানতে পারছে পারা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে গোটা ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশ গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে। তবে আমরা আমাদের সূত্র থেকে যেটুকু জানতে পারলাম যে গোয়েন্দারা এর আগে যে সন্দেহটা করেছিল যে মাওবাদীরা যে তারা যে নাশকতার একটা হুঁশিয়ারি দিয়েছিল, যার যেই হুঁশিয়ারিকে সামনে রেখেই সমস্ত নেতাদের সন্ধ্যের পর থেকে বেরোতে বারণ করেছে পুলিশ, সেই ঘটনার পরই তাদের কাছে কিন্তু ইনপুট ছিল যে মাওবাদীরা যে কোনো জায়গা থেকে বাইক চুরি করতে পারে, সেই বাইক চুরি করে তারা বড় ধরনের কোনো অপারেশন চালাবে এবং সেই বাইক সেই অপারেশনে কাজে লাগাতে পারে। এক্ষেত্রে আর ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ড বর্ডার মাত্র 3 কিলোমিটার, এবং যে বাইক চুরি যারা করে সাধারণত তারা সচরাচর এই গুলি চালিয়ে তারা বাইক ছিনতাই করে না। সেক্ষেত্রে যে ঘটনার পুরো প্রেক্ষাপট দেখে প্রাথমিকভাবে তারা মনে করছে এই ঘটনার পেছনে মাওবাদীদের হাত থাকলেও থাকতে পারে, তবে তারা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে মুখে তারা কিছু বলছে না। আহত যে তাকে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার পিঠের দিকে গুলি লেগেছে, তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটিতে নিয়ে আসা হবে। তবে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, পুলিশ পুরো বিষয়টাই দেখছে। ঝাড়খণ্ড যে বর্ডার আছে সেখানে যতটা সিল করা সম্ভব বা যেখানে যে সমস্ত থানা এলাকায় যেখানে যেখানে মেসেজ পাঠানো সম্ভব তারা সর্বত্র মেসেজ পাঠিয়েছে, এবং ইতিমধ্যেই তারা তল্লাশিও শুরু করে দিয়েছে যে ওই নির্দিষ্ট বাইকের নাম্বার ঘিরে যাতে বাইকটাকে রিকভারি করা যায় বা যারা করেছে তাদেরকে উদ্ধার করা যায়। তবে সব পুরো বিষয়টাকে ঘিরে একটা চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সৌরভ, এই জায়গা থেকে একটা বিষয় একটু জানতে চাইবো। তুমিও যেমনটা বলছিলে যে গোয়েন্দাদের কাছে খবর ছিল যে মাওবাদীরা বিভিন্ন অপারেশনের জন্য বাইক ছিনতাই করতে পারে, পোস্টার দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টা ঠিক কিভাবে পরিচালনা করা হচ্ছে, কি কি পদক্ষেপ করা হচ্ছে, এটা যদি একটু বিস্তারিত বলো। দেখো, মাওবাদীদের এই হুঁশিয়ারির পরই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল, সমস্ত তৃণমূল যে সমস্ত নেতৃত্বরা আছেন তাদেরকে কিন্তু ফোন করে জানানো হয়েছিল তারা যেন বিকেলের পর থেকে বাড়ির বাইরে না বেরো হয়। সেই অনুযায়ী কিন্তু তৃণমূল নেতৃত্ব যারা আছেন তারা কিন্তু যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তারা সন্ধ্যের পর থেকে কিন্তু আর খুব একটা কেউই কোনো প্রোগ্রামে যাচ্ছেন না, এটা যেমন একটা দিক আছে তেমনই তার পাশাপাশি সার্চ অপারেশন বা নাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুলিশের যে অপারেশন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে জঙ্গলমহল এলাকায়, এবং যতগুলো বর্ডার এলাকা আছে সেই সমস্ত বর্ডার এলাকায় আলাদাভাবে নজরদারি এবং সোর্স মারফত যে সোর্সকে আরো বাড়ানো সেটা কিন্তু করা হয়েছে। কিন্তু যেটা আরেকটা সমস্যার কারণ, যেটা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সেটা মুখ খুলছেন না, কারণ জঙ্গলের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত সিভিক বা ভিলেজ পুলিশ যারা আছেন তারা কিন্তু খুব একটা বিভিন্ন এলাকার খবর থানাগুলোতে পৌঁছাচ্ছে না এমন একটা তথ্য কিন্তু উঠে আসছে। তার কারণ ওই সমস্ত এলাকায় সীমান্তবর্তী ওই সমস্ত এলাকায় মাওবাদীদের যেমন একটা গতিবিধি বেড়েছে তেমনই এই খবর যদি পুলিশের কাছে এসে পৌঁছে যায় তাহলে কিন্তু তাদের প্রাণ সংশয় হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে সঠিক ইনপুট পুলিশের কাছে যে পৌঁছে যাওয়া সেটা কিন্তু কিছুটা কোথাও কোথাও ধাক্কা খাচ্ছে, সেই দিকটাও নজর রেখে নতুন করে এই সোর্স কি করে বাড়ানো যায় সেদিকেও নজরদারি শুরু করেছে পুলিশ, এবং যে যে এলাকায় সিআরপিএফ আছে তাদেরকে দিয়ে এলাকায় যে কুম্বিং অপারেশন বা বিভিন্ন ধরনের যে অপারেশন সেটাও কিন্তু শুরু করেছে পুলিশের তরফ থেকে বা যৌথ বাহিনীর তরফ থেকে, বিভিন্ন জায়গায় এই সমস্ত অপারেশন চলছে। কিন্তু তারপরেও আজকের এই ঘটনা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সৌরভ।